একটা না চল্লিশ বছর আমরা কোন নবীর উম্মত কেমন নবীর উম্মত একটা না চল্লিশ বছর নবী চক্রমারকে ঘুম দেয় নাই বিছানাতে পিটমোরক লাগাই নাই পেট ভরে খানা খাই নাই শুধু কাঁদছে রাব্বি খাবলি রাব্বি খাবলি আম্মাতি আল্লাহ পাঠাইছে একদিন এশার নামাজের পরে কানতে কানতে নবীর উম্মতের কথা স্মরণ করে চক লাল বর্ণের হয়ে গেছে একটু তন্দ্রার বাবারছে টান দিয়ে হারিয়ে শুইছে এমন সময় আল্লাহ বন্ধু যে বন্ধুর গা জিজ্ঞেস করো উম্মতের খবর রাখছে নিাতে মা কোরবানি দিল নিজের জন্য উম্মতের জন্য আজকে এই উম্মত নবীর ভালোবাসা চাই না নবীর সান্মান নিয়ে মিনি খেলতেছে মিলাদ পড়লে কবে দাঁত দূরত পড়লে কবে নবীর প্রশংসা করলে কবে কে কি জবাব দিবে ময়দানে মহাসরে কি জবাব দিবে কবর হাসরে সুয়ুতি এইচডি মিডিয়া শূন্যতের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান ভারতবর্ষের প্রখ্যাত মহাদেশ শায়ক আব্দুল্লক মহাদেশ দেহলবি রহমাতুল্লাহ কে এলাই মাদারার জন্য বুয়াতে লিখেছেন আমার নবীজি আমার নবীজি একটা না একটা না একচল্লিশ বছর একটা না একচল্লিশ বছর চক্ষম বরকে গুম দেয় নাই বিছানাতে পিঠ বরক লাগাই নাই পেট ভরে খানা খাই নাই চব্বিশটা ঘন্টা কাঁদছে রাব্বি খাবলিয়া উম্মাতি রাব্বি হাবলি আউম্মাতি একদিন এশার নামাজের পরে ওনার খোঁজ রাখা নাই উম্মতের গুনার কথা স্মরণ করে কাঁদতেছেন 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 চক্ষু মোবারক লাল বর্ণের হয়ে গেছে একটু তন্দ্রার ভাব এসেছে চাদর মোবারকটা টান দিয়ে একটু হালে শুইছে আল্লাহ ডাক দেখ জিব্রাইল কইরে! রে বন্ধু ঘুমাচ্ছে ঘুমিয়ে ঘুমাইতেছে

আমল নাই মর পর দেখ তোমার নাম বি বড় শায়ামার সালামাই কম সালামাইক মনে আস বুকে তুমি

একটা না চল্লিশ বর্ষর আমরা কোন নবীর উম্মত কেমন নবীর উম্মত একটা না চল্লিশ বছর নবী চক্ষু মুহারকে গম দেয় নাই বিছানাতে পিঠমরক লাগাই নাই পেট ভরে খানা খাই নাই শুধু কানছে রাব্বই খাবলি রাব্বি খাবলি অহ্মাথ আল্লাহ পাঠাইছে একদিন আশার নামাজের পরে কাঁদতে কানতে নবীর উম্মতের কথা স্মরণ করে চক্য লাল বর্ণের হয়ে গেছে একটু তন্দ্রার বাড়ছে চাদ্দরটা টান দিয়ে হালে শুইছে এমন সময় আল্লাহ করো জিব্রাহিল বন্ধু যে ঘুমাইছে বন্ধুরা জিজ্ঞেস করো উম্মতের খবর রাখছেন নি জিব্রাহিলে ডাক দিলেন ইয়ারসদ আল্লাহ আপনি জাগেন আল্লাহ জানতে চেয়েছে আপনি যে ঘুমাচ্ছেন আপনার উম্মতের খবর রাখছেন নি আমার নবী আল্লাহ তুমি বলো কি আমার কি হয়ে গেছে নাকি মসজিদে নবীর পাশে যাই মুবারক উত্তোলন করে রাখ দিছে বলো আল্লাহ আমার বলি আল্লাহ বলো মন্দ কোনো কিছু না নবী উম্মতের গুণা মাপের খবর না পাইলে হুজরাতে যাব না বলিনি আর তিন দিন তিন রাত চলতেছে মসজিদে নবিতে নবী যাই নাই বেলাল যখন আজান দিছে সিদ্দিক কাকবর দৌড়িয়ে গেছে যাইয়া দেহে গো মসজিদ অন্ধকার নবী মসজিদে নাই মিম্বর খালি নবী নাই তিন দিন তিন রাত্র চলে যাওয়ার পরে শেরে হুদা সঙ্গে করে নবী বের হয়ে যায় আবু বক্কর বের হয়ে যায় মদিনার অলিতে গলিতে ঘুরতেছে খুঁজতেছে নবীদের কোনো সন্ধান নাই নবীরে দেখা যায় না নবীরে পাওয়া যায় না হঠাৎ করে দেখে একটা পাহাড়ের কিনারে একটা মেরসা খাল বসে বসে কী যেন ভাবতেছে ডাক্তার জিজ্ঞেস করে ভাই তোমার বাড়ি কোথায় কামি মেরসা কাল মের এই রাস্তা দিয়ে দয়াল নবীকে যাইতে দেখশুনি নূরের নবীকে যাইতে দেখশুনি মেরসা কাল কামি নবী চিনি নাই নবীরে কোনো দিন দেখি নাই আমি মেসরা কাই মেসরাই জঙ্গলে থাকি তবে এত ডুক জানি নবী দেখি নাই আজ তিন দিন চলতেছে একটা মানুষ আসদার মধ্যে পরে পর্বতে কাঁদতেছে মানুষটা যেদিন দিন কান্না শুরু করে দিছে ওই দিন থেকে মেষগুলি খানা পানি ছেড়ে দিছে নদীর পানিতে মুখ দেয় নাই জংলার গাছে মুখ লাগাই নাই এমন কি আমার চোখের ঘুম ঘর হয়ে গেছে আমার চোখে ঘুম আসে নাই প্রসাব পায়খানার ব্যাগ নাই আমার প্রসাব পায়খানা বন্ধ হয়ে গেছে আমার আমার মুখ দিয়ে সেদিকে একবার ডাক ডাক আলিও আলিও যেই মানুষের প্রেমে পড়ে জংলার পশু পাখি খানা পানি সেরে দিছে নিশ্চয় মন বলতেছে রহমতের নবী ছাড়া আর কে না দড়িয়ে যায় দেখে নবী সাজদার মধ্যে পড়ে কাঁদতেছে সিদ্দিক اکبر দাদনা গো নবী গো নবী গো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের কে ফেলে আপনি সাজদার মধ্যে পরে জঙ্গলের কিনারে কানতেছেন বেলাল যখন আজান দিত আমি দৌড়িয়ে মসজিদে যাইতাম যাইয়া দেখতাম আপনি মেম্বর আছেন মসজিদ আলোকিত আজকে তিন দিন চলে গো আজান শুনি আপনাকে দেখি নাই মসজিদ জাপসা জাপসা ভাব দেখা যায় অন্ধকার ভাব দেখা যায় আপনি কেন কান্দেন শের মুবারকটা উত্তোলন করুন আমি সিদ্দিক আকবর এসেছি আমার সাথে চলুন নবী কোনো কথা কয় না শের মুবারক তুলে না উম্মতের মায়া কাঁদতেছে সিদ্দিক আকবর ডাকদা বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন আমি সিদ্ধিক আকবরের জীবনে যা কামাইছি আমি কথা দিছি গো নবী আপনার উম্মতের প্রেমে দিয়ে দিছি আপনি স্যার মোবারক উত্তোলন করুন নবী ভালো মন্দ কোনো কিছু কয় না আলী ডাক দেয় তো নবী গো আমি আলীর জীবনে যা কামাইছি আপনার মায়া দিয়ে দিছি আপনার প্রেমে দিয়ে দিছি আপনি শ্যাম তা উত্তোলন করুন নবী কোনো কথা কয় না শের বরফ তোলে না ওম্মতের মায়া কান্দতেছে এই দিক দিয়ে সিদ্দিক আকবর বলতেছে আলিও ফাতে মাসারা নবীকে কেউ নিতে পারবে না চলো ফাতেমার কাছে চলে যাই ফাতেমাকে খবর দিলেন মা ফাতেমা চলে আসলেন আব্বাজি আব্বাজি দিনে দু একবার যদি আমাকে দেখতে না গেছেন আপনার ভালো লাগছে না হাসাইন হুসাইনকে না দেখলে ভালো লাগছে না আজ তিন দিন তিন রাত্র চলে গো চুলার মধ্যে আগুন জ্বলে না আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে হাসাইনের উসাইনের কিদার মিঠে গেছে খিদার হইছে না আজ তিন দিন তিন রাত চলে চুলার মধ্যে আগুন জ্বলে না আপনি এখানে কান্দেন কেন আপনি সের মোবারক তোলেন আমি ফাতেমা এসেছি আব্বুজি মাতা মোবারক তোলেন ফাতেমার ডাকে নবী সারা দেয় না সন্তানকে নবী বলে গেছে সন্তানের মায়া ছেড়ে দিছে

আমি ফাতেমার জীবনে যা কামাইছি তোমার বন্ধুর উম্মতের প্রেমে কোরবানি করে দিছি তুমি তোমার বন্ধুকে বলে দাও বলে দাও আমার সঙ্গে চলে যাইতে আল্লাহ কোনো কিছু কয় না নবী ও মোবারক তোলে না ফাতেমা ডাক দেখো আব্বাজি আর কাঁদবেন না আমার দুই সন্তানকে আপনার মতের প্রেমে আমি কোরবানি দিছি সালাদুনিয়া সালাদুনিয়া ডাক আমার যা চাওয়ার ছিল আমি তা পেয়েছি আমার যা চাওয়ার ছিল আমি তা পেয়েছি আপনি আর কাঁদবেন না আপনি আপনার মেয়েকে নিয়ে সাহাবিগণকে নিয়ে আপনি হুজরাখানা চলে যান নবী চলে গেল শের মুবারক তুলল ইমাম হুসাইন হুসাইনকে মা বাতেমা কোরবানি দিল নিজের জন্য নয় উম্মতের জন্য আজকে এই উম্মত নবীর ভালোবাসা চাই না নবীর সম্মান নিয়ে চিনিমিনি খেলতেছে মিলাত পড়লে বেদাত দূরত পড়লে বেদাত নবীর প্রশংসা করলে কো কি জবাব দিবে ময়দানে মহাশরে কি জবাব দিবে কবর হাস হাতে মার বাড়িতে চলে গেল হাসাইন হোসাইন দুই মাই দৌড়িয়ে সে নবীজির গলাম বড় কাঞ্জা দিয়ে ধরল ধরার পরে ধরার পরে নবী চমা দিল হাসাইনের ঠোঁটে হুসাইনের গলার মধ্যে হাসাইন ডাক ডাক তোমার আব্বার বিচার বেশি ভালো না আমরা দুই ভাইকে দুই দিকে সম্মান করেছে হুসাইনকে গলার মধ্যে দিয়েছে আমি হাসাইনকে টুডের মধ্যে দিয়েছে ফাতেমা ডাক ডাকো বুজি আপনার মতো বিচারক পৃথিবীতে আর কেউ আসবি নি হাসাইন বলি কি আপনার বিচার বলে ভালো না হাসাইনকে চুমা দিছেন টুডে হুসাইন কে দিছেন গলায় নবী ডাক দেখো এই বেদের খবর কইলে তুমি চোখের পানি রাখতে পারবে না এই বেদের খবর কইলে তুমি চোখের পানি রাখতে পারবে না আমার উন্মতের মধ্যে একদল আমার ভাই হাসাইনকে ঘিরা চর্ণ বিষ হবে। এই বিষটা যে জায়গা লাগবে ওই জায়গাটা পয়চা যাবে পচে যাবে আমার ভাসাইনকে দিয়া বিষ খাওয়াবে আমি আমার বাইয়ের টুডের মধ্যে চুমা দিছি এই কারণে আমার বাইরে বিষ খাওয়াবে বাইয়ের মুখের কোনো ক্ষতি হবে না দেখের কোনো ক্ষতি হবে না আমার বায়ু হুসাইনকে গলার মধ্যে চুমা দিছি শিরার চাকু দিয়া বাই গলা গলা কেটে শির উচ্ছেদ করবে শহীদ করবে হীরার চরীর ফুসটা যেখানে লাগবে ওই জায়গাটা পচে যাবে আমি আমার বাইয়ের গলার মধ্যে চুমু দিয়েছি হীরার চরি দিয়ে কাটবে গলা নষ্ট হবে না এবার ডাক দিয়ে কাসান ও তোমার আম্মু আমার উম্মতের প্রেমে তোমরা দুই ভাইকে কুরবানি দিছে তোমরা দুই ভাই রাজিনি হাসান ডাক দেখো আমি রাজি হুসাইন ডাক দেখো আমিও রাজি বলো আল্লাহ একবার সাবাবি আহলিল জান্নাত হাসাইন হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার নবীনন্দিনী নন্দিনী মা সমস্ত নারীদের সর্দার নারীগণকে কি তোরাবে ভাতে মা যুবকদের তোরাবে হাসান হুসাইন দাদি আল্লাহ তোরান হুসাইনের ভালোবাসা আমরা চাই কি চাই না তো হাত চাই কি চাই না নরে নরে রিসালা নরে ঔসিয়া আহলে সুন্নাতুল জামা ইসলাম জিন্দা হতা হাই হার কারবালা কি বাদ আওলাদে রাসূল জন কারবালার মাঠে শহীদ হয়েছে ইমান ইসলামকে জিন্দা রেখে গেছে ইয়াযিদ ছিল মিত্র পক্ষে হুসাইন ছিল সত্যের পক্ষে আমরা হুসাইনের মাধ্যমে ইসলাম পেয়েছি আমরা হুসাইনি মুসলমান ই মুসলমান ইমাম হুসাইনের পক্ষে যারা বিনা হিসাবে জান্নাতি তারা ইমাম হুসাইনের বিপক্ষে যারা বিনা হিসাবে জাহান নামি তারা খুব মনোযোগ হুসাইনের মোহব্বত নিয়ে যাবে হাসরের মাঠে বন্ধুরে আমরা হুসাইনি মুসলমান হুসাইনি মুসলমান ইমাম হুসাইনের নানা জান্নাতের জান্নাতের মালিক বলেন আর রাসূল আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার হাসাইন হুসাইন নারীদের সর্দার নবী নন্দিনী মা ফাতেমা হাসাইন হুসাইনের পক্ষে জানা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তারা বন্ধু পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব পাবে এক মাস সোজা রাখবে তারা ছয় মাস সোজা রাখার সব পাবে হাসাইন হুসাইনের বিপক্ষে কেমন পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে